হ্যালো ফুড লাভার্স, আমি তমরশিদ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশের আনাচে কানাচে অলিতে গলিতে থাকা মজাদার ঐতিহ্যপূর্ণ খাবারের অনুসন্ধানমূলক অনুষ্ঠান স্ট্রিট ফুডে। দারুণ সব খাবারের খোঁজ পেতে আমি আজ চলে এসেছি মিরপুর একে। তাহলে চলুন আমার সাথে দেখি মিরপুর একে কি কি খাবার রয়েছে। আমি এখন আছি সনির ঠিক অপোজিটে আরঙ্গের পাশের গলিতে। এখানে রয়েছে নানা ধরনের স্ট্রিট ফুডের সমাহার। আমি একটু ইচ্ছে করে সন্ধ্যের দিকে এসেছি, কেননা এখানে যে সকল স্ট্রিট ফুডগুলো আছে এগুলো কিন্তু সন্ধ্যায় বসে। তাই আপনারা যারা এখানে আসতে চান একটা বিষয় মাথায় রাখবেন, আর সেটা হচ্ছে সন্ধ্যা বেলাতেই আসবেন, সকালে আসলে কিন্তু এগুলো পাবেন না। দর্শক, আমি এখন আছি আল বারাকা ফুড জোনে। আসলে এখানে অনেক ধরনের বার্গার রয়েছে, এই পুরো এলাকাটাতে আপনি অনেক ধরনের বার্গার পাবেন। তবে এখানে খুবই স্পেশাল একটা বার্গার আছে, সেটা হচ্ছে চকলেট বার্গার। চকলেট বার্গার, এই নামটা আমি একদমই প্রথম শুনেছি। আমি জানি না এটা কেমন হবে, যে চকলেট দেওয়া বার্গার কিভাবে তৈরি করেন, চলুন দেখি সেটাই। দর্শক, আমি এখন আছি এই দোকানের ওনার শান্তর সাথে, কথা বলবো শান্তর ভাইয়ের সাথে, আর জানবো চকলেট বার্গারটা আসলে কি আর এটা উনি কিভাবে তৈরি করে। ভাই, আপনাদের মেনুতে দেখলাম যে চকলেট বার্গার নামে একটা বার্গার, এটা আসলে কি? চকলেটের মানে যেরকম টেস্ট, এই বার্গারটারও সেম টেস্ট। ঝাল কিছু দেন না, জাস্ট চকলেটটা, বানটা হয় চকলেটের, সেটার উপরে আপনারা আপনাদের রেগুলার বার্গারের মতো। কেউ যদি ঝাল খেতে চায় তখন কি করেন? আপনি যদি আমাকে বলেন ঝাল দিতে, তাহলে আমি ঝাল দিতে পারবো, ঝাল দিতে পারবো আপনাকে। সবথেকে বেশি সেল হয় কোনটা, ঝাল সহ চকলেট বার্গার না ঝাল ছাড়া? কারণ ঝাল ছাড়াটা দিলে আপনার টেস্টটা পাওয়া যায় চকলেট। আচ্ছা, তো আমাকে কি একটা ঝাল ছাড়া চকলেট বার্গার আপনি বানিয়ে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। চকলেট বার্গারের বান, এটা কি সস? হলো কেচাপ। কেচাপ, এটা মেয়োনিজ, গার্লিক সস, কিসের সস এটা? মাস্টার্ড সস। আচ্ছা, মাস্টার্ড সস। উপরে এটা শসা দিয়ে দিচ্ছে। এটা চিকেনটা দিলেন, একদম ঝুড়ি ঝুড়ি করে নেওয়া চিকেন। কতক্ষণ প্রেস করতে হবে? সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড। চলে এসেছে সেই চকলেট বার্গার। মজার ব্যাপার হচ্ছে এই চকলেট বার্গারে আসলে শুধু বানটাই চকলেটি কালার, অন্য কিছু কিন্তু ওরা যখন তৈরি করছিল আমি ভেবেছিলাম যে চকলেট দিবে বা চকলেট কোকো পাউডার দিবে, তেমন কিছুই দেয়নি। সো এখন টেস্ট করে আসলে আপনাদেরকে জানাবো এটা আসলে স্বাদ কেমন। চিকেন দিয়েছে, শসাও দিয়েছে, তো আমি অল্প একটু ট্রাই করে দেখি যে আসলে এটা কেমন হয়েছে। চকলেটের তৈরি, চকলেটের সিরাপ দিয়ে কিংবা কোকো পাউডার দিয়ে, এছাড়া একদমই রেগুলার বার্গার। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন এটার টেস্ট কেমন, আমি বলবো একদমই অ্যাভারেজ। কারণ আপনি যখন বানটা মুখে দিচ্ছেন, মানে বার্গারটা মুখে দিচ্ছেন, তখন বানের যে চকলেট ফ্লেভারটা সেটা ফার্স্টে আপনার টেস্ট বার্ডে আসছে, এছাড়া কিন্তু আপনার টেস্ট বার্ডে একদমই রেগুলার বার্গারের টেস্ট আসছে। সো খুব একটা আপনার কাছে আহামরি কিছু লাগবে না। তবে হ্যাঁ, দাম এটা যেহেতু মাত্র 70 টাকা, তাই দামের দিক থেকে
এই বার্গারটা ট্রাই করাই যেতে পারে। আমার কাছে মনে হয়েছে এই বার্গারটা এই কম দামের মধ্যে আমি প্রায় খেতে পারবো। আপনারা এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, হতে পারে আপনার এটা ভালো লেগে যেতে পারে। আমি যে দোকানে বার্গার খেয়েছি তার ঠিক অপোজিটে এটা। এখানে তারা মূলত শর্মা এবং মোমো বিক্রি করে। মোমো আমার পার্সোনালি খুবই ফেভারিট একটা খাবার, তবে এখানকার মোমোটা খুবই শকিং মোমো, কারণ এখানে ওরা বারবিকিউ মোমো বিক্রি করে। আমরা তো রেগুলার মোমো অনেক দেখেছি, কিন্তু বারবিকিউ মোমো নামটা একদমই আমি আগে শুনিনি। তো সেটা এখন আজকে ট্রাই করব আর আপনাদেরকে জানাবো এই বারবিকিউ মোমোটা আসলে কি। ভাই আপনি মেনুতে দেখলাম বারবিকিউ মোমো, এই বারবিকিউ মোমোটা কি? সচরাচর মোমোতে তো আসলে বারবিকিউ শব্দটা শুনি না। বারবিকিউ সসটা ইউজ করা হয়, চিকেন বারবিকিউ সসটা ইউজ করা। আচ্ছা, বারবিকিউ সস দিয়ে তৈরি হয় এই মোমোটা, এই জন্য এটা আপনাদের স্পেশাল। আর আপনি এখানে শর্মাও দেখছি, শর্মাতেও তো একটা বারবিকিউ শর্মা রয়েছে, সেটা ওই সসের জন্য। সসের জন্য না, ওই অলনি চিকেনে ওটা সস বিক্রি। আচ্ছা, তো এই বারবিকিউ সসটা কি আপনি নিজে তৈরি করেন? না না, এটা কেনা, দোকান কেনা তৈরি। তো আমাকে এই মোমো, আপনাদের যে বারবিকিউ মোমো, এটাকে একটা তৈরি করে দেখানো যাবে? হ্যাঁ দেখাবো। একটু তৈরি করে দেখান। আপনি যে এই যে মোমো তৈরি যে আটাটা, সেই আটাটা মূলত কিসের আটা? এটা গমের আটা। গমের আটা, এটা কি আপনি নিজে তৈরি করেন? না না, এটা কিনতে পাওয়া যায়। এটা আপনার বাসায় বানানো চিকেন পুরো? হ্যাঁ, বাসায় বানানো। এখানে কি কি দিয়েছেন? চিকেন থাকতেছে, তারপরে পেঁয়াজ মরিচ এগুলাই। নিজের হাত দিয়ে আপনি আবার সেটাকে একটা পুটুলি করে দিচ্ছেন। পুটুলি করে দেওয়ার পর সেটা আপনি এই যে এই চুড়াটাতে বসাবেন। হ্যাঁ, এই চুড়াটাতে কয় পিস বসে? এটাতে বসে 30 থেকে 35। আর আপনি প্লেটে কয়টা করে দেন? 6 পিস। 6 পিসের একটা প্লেটে আপনি কত টাকা রাখেন? 130 টাকা বারবিকিউটা। 130 টাকা বারবিকিউটা? হ্যাঁ, বারবিকিউটা। আবার চিকেনটা আছে 100 টাকা। আচ্ছা, চিকেনটা 100 টাকা। হ্যাঁ, শুধু চিকেন। এটা করতে কতক্ষণ লাগে? এটা হতে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট লাগে। আপনার এখানে কোনটা বেশি চলে, কোন ধরনের মোমো বেশি চলে? বারবিকিউটা বেশি চলে। বারবিকিউ মোমো বেশি চলে। বাহ, এই হলো তাদের বারবিকিউ মোমো। আসলে ছবিতে যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে ওরা একদম বারবিকিউ সসের ভিতরে ডিপ করে মোমোটা রেখেছে, বাট আসলে এখানে তা না, তারা হচ্ছে রেগুলার মোমোর উপরে জাস্ট একটু বারবিকিউ সসটা দিয়ে দিয়েছে। এখন আমি মোমোটা ট্রাই করে দেখবো, ভীষণ গরম। মোমোটা আসলে অনেক সফট, আপনারা দেখেন খুবই সফট, মানে আমি হাত দিয়ে ধরছি, একদম সফটনেসটাকে আমি ফিল করতে পারছি। কামড় দিতে যেটা হয় রেগুলার মোমোর মতো চিকেনের স্বাদটা লাগছে, আর বারবিকিউ যেহেতু সস দিয়েছে হালকা বারবিকিউ ফ্লেভারটা খুবই হালকা, তবে আমি এটাকে আহামরি বলবো না যে একদম বারবিকিউ স্বাদটা খুব পাচ্ছি, তবে সসের জন্য ভালো একটা স্বাদ আসছে। আমার মন ভরে গেছে, সাধারণত এক বাইটে দুটো খাবার আমার এত ভালো লাগে না, এটা দুর্দান্ত ছিল। সফট একটা মোমো,
তাতে বারবিকিউ টেস্ট আপনারা চাইলে এই সস ছাড়া নাও খেতে পারেন, এমনি খেতে পারেন, ভীষণ মজা। আমি তো এই মোমোটাকে আসলে ইমপ্রেস, আপনারা আসতে পারেন এই মোমোটা খেতে পারেন, খুবই ভালো একটা টেস্ট পাবেন আপনারা। মজাদার পিজা এবং তাদের মেনুতে আসলে বিভিন্ন ধরনের পিজা রয়েছে। মোটামুটি আমি এখানে 7 ধরনের পিজা দেখছি আর 4 ধরনের ওদের স্পেশাল পিজা রয়েছে। তো এই স্টলের ওনারের সাথে একটু কথা বলি। সো ভাই, আপনার সাথে কথা বলতে চাই, আপনি তো এই স্টলের ওনার। সো স্ট্রিট ফুড হিসেবে পিজা মানে এটা কেমন ভাবে তৈরি করেন, কিভাবে সেল করেন? কারণ স্ট্রিট ফুড হিসেবে সাধারণত আমরা পিজা সচরাচর দেখি না। জি, আসলে স্ট্রিট ফুডে পিজা বলতে হচ্ছে পিজাটার উপর হচ্ছে ইতালি থেকে, যেটা হচ্ছে কাঠের আগুনে। তো আসলে নিজে থেকে চিন্তা করা যে একটা ইউনিক কিছু করার, সেই চিন্তাভাবনা থেকে কাঠের আগুনে পিজা তৈরি করার একটা মানে চিন্তা করি নিজেরাই। তারপর থেকে নিজের ওভেন তৈরি করি, নিজের ওভেন তৈরি করে এখান থেকে করতেছি। তো আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো আর এভাবেই তৈরি করতেছি আমরা সব লাইফ। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা বিজনেস পিচ দিচ্ছেন, তো পড়াশোনার পাশাপাশি করছেন এটা? আমার টেক্সটাইল ডিপ্লোমা প্লাস বিএসসি করা ঢাকা থেকে, পাশাপাশি বিজনেস। পিজা নিয়ে আগ্রহ হলো কেন, তবে স্ট্রিট ফুড হিসেবে পিজা কেন? আসলে পিজাটা হয় কি, অনেকে চিন্তা করে হয়তো বা হাই প্রোফাইল মানুষের জন্য এটা, সবার জন্য না। তো আসলে এই পিজাটাকে নিয়ে আসা হচ্ছে যে না সবাইকে যাতে আমি খাওয়াইতে পারি বা সবাই যাতে স্বাদটা পায়, টেস্টটা পায়, সবার সাথে নাগালে থাকে, একটা রিজনেবল প্রাইসে থাকে, এই জন্য আসলে স্টেটে আসা। স্বল্প পুঁজিতে ভালো কাস্টমার রিচ করা যায়। আপনার এখানে দেখলাম আসলে অনেকগুলো পিজা নাম দিয়েছেন আপনারা, এখান থেকে সব থেকে বেশি সেল হয় কোনটা? এখান থেকে আমাদের বারবিকিউ মশলা, এটা ভালো চলে, ইতালিয়ান একটা ইতালিয়ানো পিজা, জি মেক্সিকান হট মশলা, মেক্সিকান হট মশলা পিজা, আর এখান থেকে ফায়ার ক্লাব স্পেশালটা আমাদের স্পেশাল, এটা ফায়ার ক্লাব স্পেশাল পিজা, এটা আমাদের স্টলের নাম। তো এটা 12 ইঞ্চির দাম হচ্ছে 550 টাকা। 550 টাকা তো সর্বোচ্চ। স্ট্রিট ফুড হিসেবে 550 টাকার একটা পিজা কি অনেক বেশি না? কিভাবে কি বানান আমি দেখতে চাই।
রেস্টুরেন্টে ভাত আর এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছে এর মধ্যে রয়েছে চিজ লোডেড একদম চিজ চিজ থাকবে এরপর এখানে যে পিজার জন্য আলাদা একটা সস আছে পিজা সস সেটা রয়েছে মাশরুম রয়েছে সসেস রয়েছে ব্ল্যাক অলিভস রয়েছে গ্রিন অলিভস রয়েছে তারপর টমেটো রয়েছে ক্যাপসিকাম রয়েছে তো একটা স্ট্রিট ফুড হিসেবে এখানে আসলে যে উপাদানগুলো দিয়েছে বা ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছে নর্মাল রেস্টুরেন্টও এগুলো দিয়ে থাকে এখানে যে সস গুলো আছে সেগুলো আপনারা নিজেরা মেক করেন সবগুলো সস নিজেরা মেক করেন ভিউয়ার্স পিজাটা কিন্তু আমার সামনে এবং পিজার যে একটা ফ্লেভার থাকে সেই মোহনীয় ফ্লেভারটা আমি এখান থেকে নিতে পারছি এবং আমি খুবই এক্সাইটেড এই পিজাটা ট্রাই করার জন্য আমি একটু ট্রাই করে দেখি তার আগে আসলে তাদের এই সস যে আছে সেটাও ট্রাই করে দেখি এটা হচ্ছে তাদের স্পেশাল মেয়োনেজ তারা বাসায় বানায় অন্যান্য মেয়োনেজের তুলনায় একটু গার্লিক ফ্লেভারটা বেশি পাচ্ছি এটা তাদের রেড সস বা টমেটো সস এটাও তারা বাসায় বানায় তারপরে সস অনেক মজা খুব মজা আসলে পিজাতে আসলে সস একটা আলাদা টেস্ট আনে যার জন্য তারা যদি নিজেরাই সসটা বানায় তাহলে তাদের পিজাটা অনেক ইউনিক একটা ফ্লেভার দেয় সো আমি এখন একটু পিজাটা ট্রাই করে দেখি ভীষণ চিজি ভীষণ চিজি এখানে আসলে সসেস রয়েছে ব্ল্যাক অলিভস গ্রিন অলিভস টমেটো ক্যাপসিকাম ইয়ামি ট্রাই করে দেখি ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে মজা মানে রেগুলার পিজাগুলো যেরকম হয় তেমনই আমি ভেবেছিলাম স্ট্রিট পিজা যেহেতু হয়তো রেস্টুরেন্টের নামি দামি পিজার চেয়ে স্বাদ একটু কম হবে কিন্তু আমি ভুল ছিলাম কেননা রেস্টুরেন্টে আসলে যেই স্বাদের পিজা দেয় তারা সেই স্বাদেরই পিজা দিচ্ছে বরঞ্চ আমি বলতে পারি যে কিছু ক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো লাগছে একটু সসের যে সাইডটাতে আছে সেই সাইডটা একটু খেয়ে দিচ্ছে মজা যারা পিজা পছন্দ করেন যারা পিজা লাভার আছেন তারা তো আসলে খুঁজতে থাকেন যে কোন রেস্টুরেন্টে নতুন কী ফ্লেভারে পিজা আসলো বা কোন নতুন পিজার একটা রেস্টুরেন্ট দিল তারা অবশ্যই এই পিজাটা ট্রাই করবেন কেননা 12 ইঞ্চির একটা পিজা তবে স্পেশাল যেখানে এত কিছু দিচ্ছে তাও আবার মাত্র 550 টাকায় দাম বিবেচনা করলে অবশ্যই দুর্দান্ত এবং যেই প্রসেসে তারা তৈরি করছে সেটা প্রশংসনীয় ভালো স্মোকি ফ্লেভার আসতেছে তাদের ক্রাস্টটা খুব মিডিয়াম অনেক জায়গায় দেখবেন যে পিজার ক্রাস্টটা আপনি চাচ্ছেন না এত মোটা তারপরে পুরো করে দিচ্ছে বা অনেক অনেক পাতলা করে দেয় তারা একটা কিছুই করছে না তারা মিডিয়াম একটা ক্রাস্ট আসছে যেটা আমাদের সবারই খুব ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লেগেছে এবার একটু মেয়োনেজ দিই কেননা অনেকে আছেন যে পিজা সাথে এক্সট্রা মেয়োনেজ এক্সট্রা সস একদম ডিপ করে খাওয়া পছন্দ করেন উপরে আবার চিলি ফ্লেক্স দেন অনেকে অনেকে অরিগানো দেন অ্যান্ড তখন দেখা যায় যে পিজার স্বাদটা অন্যরকম আসে এবার একটু আপনাদেরকে ট্রাই করে বলি আবার শুধু তাই না সামনে দেখছি বিশাল ভর্তার সমাহার অনেক ধরনের ভর্তা আছে কয়টা দেখি 1 2 3 4 5 6 7 8 9 9 ধরনের ভর্তার সাথে চাপড়ি আছে তো একটু ওদের সাথে কথা বলি দেখি ওরা কিভাবে এটা বানায় ভাই আপনি এগুলো কি বানাচ্ছেন এগুলো চাপড়ি চাপড়ি জি এই চাপড়ি কিভাবে কি কি দিয়ে বানাচ্ছেন এই চাপড়ির ভিতরে চালের গুঁড়া
ডিম কাঁচা মরিচ ধনিয়া পাতা বিভিন্ন মা মশলা দেওয়া আছে এটা কিভাবে তৈরি করেন যখন গুলান কিভাবে গুলান এটার সাথে গিয়া ঠান্ডা আর গরম পানি মিক্স করা ঠান্ডা আর গরম পানি মিক্স করে আটাটাকে বিভিন্ন উপাদান দিয়ে গুলান জি তারপর এটাই যে এইভাবে দেন কতক্ষণ রাখতে হয় চুলায় চুলায় বেশি না জান 1 মিনিট সর্বোচ্চ যায় 1 মিনিট সর্বোচ্চ আর এখানে আমি দেখছি নয় ধরনের ভর্তা এগুলো কিসে কিসে ভর্তা এটা কিসে ভর্তা ওটা হলো বুয়া বোম্বাই মরিচ বোম্বাই এটা রসুন ঝাল এটা রসুন ঝাল রসুন ঝাল হ্যাঁ আর এটা হলো কালো জিরা কালো জিরা এটা মুগ ডাল মুগ ডাল এটা টমেটো টমেটো ধনিয়া পাতা ধনিয়া পাতা এটা ইলিশ ইলিশ হ্যাঁ ইলিশ আর এটা চিংড়ি আচ্ছা আর ওটা হলো চেপা চেপা ইলিশ চিংড়ি চেপা এটার কাহিনীটা বলেন এটা কি মাছ বেটে করছে ওটা হলো শুটকি জাতীয় সব হলো শুটকি জাতীয় শুটকি জাতীয় হ্যাঁ এই তিনটা দর্শক আমার কাছে খুব মোহনীয় লাগছে এটা ইলিশ ওইটা হচ্ছে চিংড়ি আর এর পাশে হচ্ছে চাপা আর এগুলো তো সচরাচর নরমাল ভর্তা তো নয় ধরনের ভর্তা দিয়ে আমি আজকে খাবো চাপড়ি ভাই আমাকে একটা আপনার মজাদার চাপড়ি বানায় দেন দর্শক প্রথমে আমি একটু এই চাপড়িটা এমনি খেয়ে দেখি কেমন এটা স্বাদ দালো আটা ডিমের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এমনি খাওয়া যাবে মুখের ভিতরে আমার মরিচ পড়েছে সো খুব ঝাল সেখানে নয় ধরনের চাটনি আছে প্রথমে যে টেস্ট করে এটা দেখি কি ছে এটা হচ্ছে ওদের রসুনের চাটনি বেশ ঝাঝালো মানে পানি ছাড়া এই জিনিস হাওয়াই টাফ ভীষণ ঝাল যারা একটু কম ঝাল খান তারা কিন্তু অবশ্যই পানির সাথে রাখবেন এরপরে চাটনিটা ট্রাই করি মুম্বাই মরিচের ভীষণ ঝাল তো ধনিয়া পাতার বা এটা ভীষণ ঝাল সম্ভবত মনে হচ্ছে কোনো মাছের এটা কি ইলিশ বললাম না এটা একটা মাছের এটা ইলিশের তবে ইলিশের যে ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে ততটা স্ট্রং না কারণ আমি ডিম দিয়ে খাচ্ছি এই এখানে তো ডিম আছে আটা আছে সো ইলিশের ফ্লেভারটা অনেকটা কমে যাচ্ছে পরবর্তী চাটনি ট্রাই করে দেখি চিংড়ি এটা চিংড়ি যেহেতু হচ্ছে এটা হচ্ছে চিংড়িটাকে শুটকি করে নেওয়া তারপরে করা সো ওই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে পরেরটা একটু ট্রাই করে দেখি এটা চাপা শুটকি আমার কাছে এখনো তিনটা আর ফ্লেভার আছে দেখি এবার আমি কালো জিরাটা ট্রাই করব বেশ কালো 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 জিরা এটা টমেটো ভীষণ মিষ্টি যারা ঝাল কম খান তারা টমেটো সস দিয়ে পুরোটা খেয়ে ফেলতে পারবেন অ্যান্ড লাস্ট ওয়ান বলুন তিনি কি বোম্বাই স্ট্রিট ফুডে বোম্বাই খাওয়ার আলাদা একটা মজা আছে ঝাল ভীষণ ঝাল ঝাল পছন্দ করে না বা ঝাল কম খান তারা মুগ ডাল আর টমেটো দিয়ে খেয়ে ফেলতে পারে বা যাদের ঝাল পছন্দ তারা স্টলে এসে সবগুলো ভর্তা খাবে এই সবগুলো ভর্তা বা চাটনি বা যেটাই বলেন না কেন ভীষণ ইয়ামি আর যদি বলি যে এখানে আসলে আপনাদের খেতে হবে কি হবে না তাহলে আমি বলবো মাস্ট ট্রাই করতে হবে মাস্ট কারণ একে তো চাপটি উপরে আবার ডিম দেওয়া আলাদাই একটা মজা তার উপরে ভর্তা শীতকাল ছাড়া কিন্তু পিঠা খুব কম অ্যাভেলেবেল থাকে সো আমার কাছে যদি বলা হয় রেটিংস দিতে আমি বলবো 10-এর 10
খুবই মজা, খুবই মজা। আপনারা এখানে আসতে পারেন আর এটা মাস্ট ট্রাই করে দেখতে পারেন। আমার তো সবথেকে যদি ভর্তার মধ্যে বলি তাহলে সবথেকে আমার কাছে ভালো লেগেছে ইলিশ ভর্তা, চিংড়ি ভর্তা এবং বোম্বাই ভর্তা, ধনিয়ার পাতার ভর্তা। আমার কাছে অনেক ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর রসুনেরটাও অনেক ভালো লেগেছে। যদি বলি যে কোন ভর্তাটা আমার ভালো লাগেনি, তাহলে মুগ ডালের ভর্তা আমার একদম ভালো লাগেনি। জানি না কেন, তবে আমার কাছে মনে হয়েছে এই খাবারের সাথে মুগ ডালের ভর্তাটা যাচ্ছে না। টমেটোটাও খুবই অ্যাভারেজ, অ্যাভারেজ এই জন্য কারণ ঝাল ফ্লেভারটা নেই, আর এই ধরনের খাবার ঝাল ছাড়া খুব একটা ভালো লাগে না। বাট যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য টমেটোটা একদম ভালো। ঝাল খেতে খেতে মাথা ধরে গিয়েছিল, মাথা খেয়ে শান্তি পাচ্ছি। তবে এখানে যে ফুডগুলোই রিভিউ করেছে কিনা, একদম চকলেট বার্গার কিংবা বারবিকিউ মোমো, সুইট পিজা কিংবা এই চাপড়ি, সবই দুর্দান্ত ছিল। এখানে অবশ্য খাবারের আরও অনেক সমাহার রয়েছে, অনেক ধরনের ফুড রয়েছে যেগুলো অনেক রেগুলার ফুড, তাই আমি সেগুলো রিভিউ করিনি। একটু ইউনিক যেগুলো সেগুলো আপনাদেরকে আজকে দেখালাম। যারা অনেক খাবার পছন্দ করেন বা ইউনিক গোছের খাবার খাওয়ার চেষ্টা করেন তারা চলে আসতে পারেন মিরপুর একের এখানে সনি সিনেমা হলে, ঠিক অপোজিটে আরবের পাশের গলিতে। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে, আশা করছি আপনার ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গায় নতুন ফুডের সন্ধানে চলে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো।